আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম পাক হানাদাররা কাশ্মীরে ঢুকে কি ভয়ঙ্কর তাণ্ডব চালাতে শুরু করেছে। কাশ্মীরকে পাকিস্তানের হাত থেকে বাঁচাতে হলে তখন প্রত্যেকটা সেকেন্ড ছিল চরম মূল্যবান। যে মহারাজা হরি সিং এতদিন ধরে স্বপ্ন দেখছিলেন যে কাশ্মীর স্বাধীন দেশ হবে, তিনিও ততক্ষণে বুঝে গেছিলেন যে তাঁর পক্ষে আর সাম্রাজ্য রক্ষা করা সম্ভব নয়। শেষমেশ 24শে অক্টোবর আর কোনো উপায় না পেয়ে তিনি ভারত সরকারের কাছে আবেদন করেন যাতে ভারতীয় সেনাবাহিনী এসে কাশ্মীরকে বাঁচায়। দিল্লিতে তড়িঘড়ি বৈঠকে বসে ডিফেন্স কমিটি ঠিক করে কাশ্মীরের পরিস্থিতি যাচাই করে দেখতে ভিপি মেননকে শ্রীনগর পাঠানো হবে। শ্রীনগরে ভিপি মেননের সঙ্গে দেখা হয় মহারাজা হরি সিং এবং রাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী মেহেরচাঁদ মহাজানি। বারামুল্লা পৌঁছে, अगर रियासत को बचाना है तो भारत सरकार को जल्द से जल्द कदम उठाना होगा। अब सैन्य मदद के अलावा और कोई रास्ता नहीं है। मुझे तो लगता है कि महाराजा को अपने परिवार के साथ श्रीनगर से निकलना होगा और जल्द से जल्द जम्मू के लिए रवाना हो जाना चाहिए। मेनन जानते हैं কাশ্মীর রাখতে গেলে রাজাকে বাঁচাতেই হবে, কারণ হরি সিং একবার পাক হানাদারদের কবলে পড়ে গেলেই সব শেষ। তাই তড়িঘড়ি তিনি হরি সিংকে শ্রীনগর ছেড়ে জম্মু চলে যেতে বলে আর নিজে শ্রীনগরে থেকে পরিস্থিতি আরেকটু ভালো করে দেখে নিতে চাইছিলেন। কিন্তু পাক হানাদাররা শ্রীনগরকে চারিদিক থেকে এমনভাবে ঘিরে ফেলে যে মেনানের পক্ষেও সেখানে থাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছিল। हेलो जनाब, ऐसी अफवाहें हैं कि कुछ हमलावर श्रीनगर में घुस चुके हैं। ऐसे में और देर तक रुकना सुरक्षित नहीं है। मैंने साहब, हमें तुरंत ही दिल्ली के लिए निकलना चाहिए। अभी इस वक्त? ठीक है, ओके। মহারাজা হরি সিং কাশ্মীর থেকে জম্মু যাওয়ার সময় তার সমস্ত দামি গাড়ি নিয়ে চলে যান। পড়েছিল একটা মাত্র পুরনো জিপ। সেই লজ্জারে জিপে চড়েই ভিপি মেনন, মেহেরচাঁদ মহাজন এবং কয়েকজন সেনা অফিসার বিমান ঘাঁটিতে পৌঁছন। পাক হানাদাররা তখন গোটা শ্রীনগর ঘিরে ফেলেছে। কিন্তু মাউন্টব্যাটেন অনর ছিলেন যে আগে হরি সিং কাশ্মীরের ভারতে অন্তর্ভুক্তির ব্যাপারে সবুজ সংকেত দিন, তারপর তাদের সামরিক সহায়তা দেয়া হবে। सर, श्रीनगर में दहशत का माहौल है। हमलावर बारामुल्ला से आगे बढ़ चुके हैं। किसी भी हालत में हमें कश्मीर को कबाइलियों से बचाना होगा। कबाइलियों को रोकने के लिए बिना देर किए सेना को तुरंत श्रीनगर भेजना चाहिए, वरना सब कुछ हमारे हाथ से निकल जाएगा सर, सब कुछ। बट वी कैन नॉट डू दैट। कश्मीर हैज नॉट येट डिसाइडेड टू एक्सेड टू ईदर इंडिया और पाकिस्तान। Therefore, at the moment, Kashmir is an independent country. It would be improper for India to send troops there. Maharaja har baat ke liye taiyar hain, lekin jo bhi karna hai turant karna hoga. Well, if the Maharaja is so anxious to accede to India, then let him sign the instrument of accession first. মাউন্টব্যাটেন এক চুলের জন্য নিজের অবস্থান থেকে সরতে নারাজ। উল্টো দিকে পাক হানাদাররা যে কোনো মুহূর্তে শ্রীনগরে ঢুকে পড়বে। কিন্তু ভাইসরয় পরিষ্কার জানিয়ে দেন, ভারতের সাহায্য পেতে হলে হরি সিংকে আনুষ্ঠানিকভাবে আগে জানাতে হবে যে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি। তাঁর এবং পণ্ডিত নেহরুর এই স্পষ্ট কড়া বার্তা নিয়ে সেই উত্তাল সময় জম্মুতে রাজা হরি সিংয়ের সঙ্গে দেখা করতে যান ভিপি মেনন এবং মেহেরচাঁদ মহাজন। योहन्स, भारत की डिफेंस कमेटी ने यह फैसला लिया है कि भारत की फौज कश्मीर में आपकी मदद के लिए तभी आ सकती है जब आप औपचारिक रूप से इंस्ट्रूमेंट ऑफ एक्सेशन पर साइन करेंगे।
हमने भारत में शामिल होने का तय किया है, महाजन साहब ने आपको बताया? आयो हाइनेस, इंस्ट्रूमेंट ऑफ एक्सेशन पर आपके दस्तखत बहुत जरूरी है। मैं श्रीमान इंदर महेंद्र राज राजेश्वर महाराज धीराज श्री हरि सिंह जी, जम्मू और कश्मीर, नरेश तथा तिब्बत आदि देशाधिपति सार्वभौम सत्ता का इस्तेमाल करते हुए भारत संघ के साथ मैं इस इंस्ट्रूमेंट ऑफ एक्सेशन पर दस्तखत करता हूं। दीर्घ टानापोड़ेनेर पर इंस्ट्रूमेंट ऑफ एक्सेशन बा भारत भुक्तिक चुक्तिते सई करे दिलेन काश्मीरेर महाराजा हरि सिंह। भारतेर अंतर्भुक्त हलो काश्मीर। माउंटबैटनके लेखा जम्मू काश्मीरेर महाराजा हरि सिंह एर सेई चिठी आनंदबाजार पत्रिकाय प्रकाशित हय। पाल्टा वाइसरय ओ हरि सिंह के जे चिठी लिखेछिलेन ताओ छापा हयेछिलो आनंदबाजार पत्रिकार पाँचेर पाताय। স্বাভাবিকভাবেই এবার কাশ্মীরকে রক্ষা করার দায়িত্ব এসে পড়ে ভারত সরকারের ওপর। যদিও মহারাজা হরি সিং তখনও কিছুতেই আশ্বস্ত হতে পারছিলেন না, খানিকটা কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় তিনি ডেকে পাঠান এডিসি দিওয়ান সিংকে। কাল সুবে আগর তুমি শ্রীনগর মে ভারতীয় সৈনিক বিমানো কি আওয়াজ শুনাই না দে তো মুঝে নিন্দ মে গুলি মার দেনা। বল তখন নেহরু গভর্নমেন্টের কোর্টে। দিল্লিতে সেনাবাহিনীর পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু সদ্য স্বাধীন হওয়া ভারতের সেনাবাহিনীর প্রধান তখনও ছিলেন একজন ব্রিটিশ জেনারেল। তিনি কিন্তু শ্রীনগরে সেনা পাঠানো তীব্র বিরোধিতা করেন। We are short of time. We do not have enough resources to send military aid to Kashmir. I think we should take into consideration what General Bukhari is saying. It's not going to be easy. आप मेरी बात पे गौर कीजिए जनरल साहब, चाहे कुछ भी हो जाए, हमारे पास पर्याप्त साधन हो या ना हो, लेकिन हमें हर हालत में कश्मीर की रक्षा करनी चाहिए और आपको यह करना होगा और भारत सरकार इसमें पूरी सहायता करेगी आपकी। और एक बात और, हवाई जहाज से सामान पहुंचाने की तैयारी सुबह तक कर ली जाएगी। It can be a quite dangerous and risky operation. No. Mr. Mountbatten, इसके अलावा हमारे पास कोई रास्ता है? ऐसा न करने का मतलब है कि जानते बूझते श्रीनगर में नरसंहार कराना और उसके बाद पूरे देश में सांप्रदायिक विध्वंस होगा, हिंसा होगी। You understand me, Mr. Mountbatten? बात को समझिए, अगर हमने वक्त से वहां पे आर्मी नहीं भेजी तो श्रीनगर में रह रहे ब्रिटिश नागरिकों को जान का खतरा है। Well, if you agree on the current issue, the present situation, I accept and to consider Kashmir to become part of India. After that, you can send in the troops and deal with other procedures. And I also wish, as soon as the invaders are thrown out, law and order is reinstated, and we will have plebiscite. শেষ অবধি ভাইসরয় মাউন্টব্যাটেন কাশ্মীরে সেনা পাঠানোর অনুমতি দেন, তবে এটাও বলে দেন যে সেনা সরতেই কাশ্মীরে জনমত সংগ্রহ করতে হবে। নেহরু বা প্যাটেল কেউই মাউন্টব্যাটেনের এই প্রস্তাবের বিরোধিতা করেননি। কাশ্মীরে সেনা পাঠাতেও বিন্দুমাত্র দেরি করেননি তারা। সেই দুর্ধর্ষ সেনা অপারেশন সম্পর্কে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি কথা বলবো অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের সঙ্গে। কর্নেল দাস, সেই অর্থে দেখলে এটাই ছিল স্বাধীন ভারতের প্রথম সামরিক অভিযান, কেমন ছিল প্রস্তুতি? 27 অক্টোবর 1947 সফদরজং বিমানবন্দরে
ভারতীয় বিমান বাহিনীর তিনটি বিমান এবং তার সাথে সাহায্য করার জন্য যতগুলো বেসামরিক বিমান পাওয়া গিয়েছিল তাদের সেখানে জড়ো করা হলো। সেখান থেকে ভারতীয় সেনাবাহিনীর পদাতিক বাহিনী শিখ ফার্স্ট শিখ ব্যাটালিয়নের একটা অংশ তার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান রায়ের নেতৃত্বে শ্রীনগরের দিকে উড়ান ভরে শ্রীনগরে গিয়ে পৌঁছায়। ভারতীয় সেনা কাশ্মীরে নামার পর থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। কেঁপে ওঠে পাক হানাদাররা। এই যুদ্ধে সেনার পাশাপাশি শেখ আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের ভূমিকাও কোনোদিন ভোলার নয়। ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েন ন্যাশনাল কনফারেন্সের সমর্থকেরা। বিধ্বস্ত কাশ্মীরিদের ভরসা যোগান যে তারা একা নয়, আর এই দেখেই ঘুম উড়ে যায় মোহাম্মদ আলী জিন্নাহ। जनाब, हिंदुस्तान की सेना लगातार कश्मीर की तरफ बढ़ती जा रही है। मिस्टर माडी, जनरल ग्रेसी को फोन कीजिए कि वो पाकिस्तानी फौज को फौरन श्रीनगर रवाना कर दे। प्लीज कॉल जनरल ग्रेसी। जनरल ग्रेसी, हिंदुस्तान हवाई मार्ग से अपनी सेना को कश्मीर की तरफ भेज रहा है। हमें तुरंत कुछ ना कुछ करना होगा। जिन्ना साहब का हुक्म है कि पाकिस्तानी सेना को जल्द से जल्द रावलपिंडी के रास्ते से कश्मीर के लिए रवाना किया जाए। किसी भी हाल में श्रीनगर हवाई अड्डा हमारे कंट्रोल में होना चाहिए। But we have learned that Kashmir is now a part of India. So, sending troops in Kashmir will mean an open war with India. तो हम क्या करें? हाथ पर हाथ रखकर बैठे रहे क्या? देखिए, आप तुरंत कार्रवाई शुरू कीजिए, ये जिन्ना साहब का हुक्म है। I'm sorry, we will not be able to move troops without the orders from our supreme commander, General Auchinleck. পাকিস্তানের ইংরেজ জেনারেল মোহাম্মদ আলী জিন্নার হুকুম মানতে অস্বীকার করেন। অগত্যা নেহরু আর মাউন্টব্যাটেনকে কাশ্মীর নিয়ে আলোচনার জন্য লাহোর আসার আমন্ত্রণ জানাতে এক প্রকার বাধ্য হন জিন্না। 1947 সালের 30 অক্টোবর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় এই খবর প্রকাশিত হয়, আর সেই শিরোনাম থেকে স্পষ্ট হয়ে যায় যে ভারত তখন পাকিস্তানকে চেপে ধরেছে। শিরোনামে বলা হয়েছিল আরও ভারতীয় সৈন্য ও সমর উপকরণ শ্রীনগরে প্রেরিত। জিন্না আমন্ত্রণ জানানো মাত্র মাউন্টব্যাটেন তৎক্ষণাৎ রাজি হয়ে যায় নেহরুকে নিয়ে লাহোর যাওয়ার জন্য। নেহরু ও লাহোর যাওয়ার মধ্যে আপত্তির কিছু দেখেননি, কিন্তু একজন ছিলেন যিনি চাননি লাহোরে গিয়ে আলোচনায় বসুক ভারত। মিস্টার নেহরু ইজ স্টিল আনওয়েল, আই উইল গো অ্যালোন টু লাহোর। কেউ আপকো ভি কিউ জানা পড়ে? আর মেরা মানা হ্যায় কি আপ দোনো মে সে কিসি কো লাহোর নহীঁ জানা চাহিয়ে। বাট ওয়াই? হামলা পাকিস্তান নে কিয়া, হাম কিউ জিন্না কে পিছে দৌড়ে? লেকিন বাত করনে মে হার্জ কিয়া হ্যায় সরদার? This visit can find a solution, then it's good. अगर उनको बात करनी है तो वो आया दिल्ली, हम नहीं जाएंगे लाहौर। लेकिन सरदार, कुछ ना कुछ रास्ता तो निकालना होगा ना। मेरा मानना है कि कश्मीर में सेना भेजने का हमारा मकसद ये कतई नहीं था कि क्या हम उस पर कब्जा चाहते हैं। इसलिए अगर इसका कोई शांतिपूर्ण हल निकल सकता है तो हमें कोशिश करनी चाहिए। বল্লভ ভাই প্যাটেল কে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেন পণ্ডিত নেহরু এবং লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু সর্দার প্যাটেল কিছুতেই এই বৈঠকের পক্ষপাতী ছিলেন না। তবুও লাহোর যেতে চেয়েছিলেন নেহরু। শেষমেশ অবশ্য নেহরু অসুস্থ হয়ে পড়ায় মাউন্টব্যাটেন একাই লাহোর পৌঁছন। 1947 সালের 1 নভেম্বর কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে 3.5 ঘন্টা ধরে বৈঠক করেন লর্ড মাউন্টব্যাটেন। সেদিনের সেই বৈঠকে পণ্ডিত নেহরু উপস্থিত থাকলে কি হতো
তা নিয়ে দশকের পর দশক ধরে কাটাছেঁড়া চলছে। হতেই পারে নেহেরু লাহোরের বৈঠকে উপস্থিত থাকলে কাশ্মীর নিয়ে এত সমস্যাই হতো না। আবার এটাও হতে পারে যে সমস্যা আরও জটিল হয়ে উঠত, যেমনটা বল্লভভাই প্যাটেল আশঙ্কা প্রকাশ করেছিলেন। যাই হোক না কেন, নেহেরু যখন শেষ অবধি বৈঠকে অংশ নেয়নি, তাই কি হতো আর কি হতো না তা নির্দিষ্ট করে বলা খুব মুশকিল। তবে বৈঠকের আগেই জিন্না একটি বোমা ফাটান। তিনি অভিযোগ করেন, কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ছল চাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। এই মারাত্মক অভিযোগ প্রসঙ্গে জানতে আমরা সরাসরি কথা বলবো ইতিহাসবিদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ভাস্কর চক্রবর্তীর সঙ্গে। ভাস্করবাবু, কাশ্মীর নেহরুর হৃদয়ের খুব কাছের একটা বিষয় ছিল, আমরা প্রত্যেকে এটা জানি, কিন্তু তারই সঙ্গে এটাও তো সত্যি যে কূটনৈতিক আলোচনা স্তরে সব সময় স্বচ্ছতা আর সত্যি কথা বলায় বিশ্বাসী ছিলেন পণ্ডিত নেহরু। তাই একদা সতীর্থ মোহাম্মদ আলী জিন্নার এই অভিযোগ শুনে ঠিক কতটা ধাক্কা খেয়েছিলেন পণ্ডিত নেহরু? প্রধানমন্ত্রী নেহরু খানিকটা হতচকিতই হয়ে পড়েন, কারণ তাই তিনি ভাবেননি যে সবেমাত্র যখন দেশভাগ হয়েছে, পাকিস্তান তা একটা নতুন রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে, তখন স্বাধীন ভারত এই যে নতুন রাষ্ট্র, তার প্রতি ওই ধরনের কোনো বৈরিতা পাকিস্তানের মধ্যে থাকবে। তারা ভেবেছিলেন যে পার্টিশনের মধ্য দিয়েই যে পুরনো শত্রুতা বৈরিতা সব মাটির তলায় চাপা পড়ল, কিন্তু তেমনটা ঘটেনি। উনি ভাবেননি যে জিন্না সাহেব অন্তরাল থেকে এই ধরনের একটা হানাদারি প্রক্রিয়া পরিচালনা করবেন। জিন্না শুধু পাকিস্তানে বসে অভিযোগ তুলেই থামেননি, মাউন্টব্যাটেনের সঙ্গে বৈঠকেও তিনি এই প্রসঙ্গ তোলেন। ये सरासर धोखा है। कश्मीर को भारत से जोड़ने के लिए हिंसा का सहारा लिया गया है। The violence was caused by tribal invaders. कश्मीर में भारत फौज की मौजूदगी ठीक नहीं है। भारत को फौरन अपनी फौज को वहां से हटाना होगा। What about the invaders? How do we invoke the tribesmen to remove them? अगर आप भारतीय फौज को वहां से हटाने की जिम्मेदारी लेते हैं तो मैं इस पूरे मामले को खत्म कर सकता हूं। I can call the whole thing off. লাহোর বৈঠক। অনেক ইতিহাসবিদের মতে ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে প্রথম সরকারি আলোচনা। সেখানেই জিন্না স্বীকার করে নেন পাকিস্তানি কাশ্মীরে হামলা করেছিল। মোটামুটি সবকিছু একরকমভাবেই চলছিল। তারই মধ্যে হঠাৎ জওহরলাল নেহরুর রেডিওতে সেই বহু চর্চিত ভাষণ। অনেকে বলে থাকেন নেহরু সেদিন কোনো কথা না বললে কাশ্মীর সমস্যা হয়তো এতটা দীর্ঘ আর জটিল হতো না। हम इस बात के लिए तैयार हैं कि जब कश्मीर में शांति व्यवस्था और कानून स्थापित हो जाए तो संयुक्त राष्ट्र जैसी अंतरराष्ट्रीय संस्था की देखरेख में जनमत संग्रह करवाया जाए। আর এখান থেকেই ভারতের সামনে এক জটিল সমস্যার দরজা খুলে যায়। এই প্রথম নেহরু রাষ্ট্রপুঞ্জের উপস্থিতিতে কাশ্মীরে জনমত সংগ্রহের কথা প্রকাশ্যে বলেন, যদিও এই প্রস্তাবটি ছিল আদতে লর্ড মাউন্টব্যাটেনের। লাহোর সফরের সময় জিন্নার কাছেও তিনি এই একই প্রস্তাব রেখেছিলেন, কিন্তু জিন্না মানেননি। তবে কাশ্মীর ইস্যুকে ইউনাইটেড নেশনসে নিয়ে যাওয়ার প্রস্তাবে নেহরুকে প্রায় রাজি করিয়ে ফেলেন মাউন্টব্যাটেন। 1947 সালের 31শে ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানায় ভারত। এর পরের ঘটনা নেহরুর কাছে দুঃস্বপ্নের থেকে কিছু কম ছিল না। নিরাপত্তা পরিষদের দুই সদস্য দেশ আমেরিকা এবং ব্রিটেন নিজেদের স্বার্থ রক্ষায় তৎপর হয়ে ওঠে। কাশ্মীর নিয়ে ভারতের অভিযোগগুলোকে এড়িয়ে ভারত এবং পাকিস্তান দুই দেশকেই এক দাঁড়িপাল্লায় মাপতে শুরু করে তারা। এমনকি ব্রিটেন তো এও বলে দেয় যে তাদের কাছে আসা তথ্য অনুযায়ী কাশ্মীরে প্রথম হামলাকারী অর্থাৎ হানাদাররা পাকিস্তানের কাছ থেকে নাকি কোনো সহযোগিতাই পায়নি। আর এর নিট ফল যা হওয়ার শেষ পর্যন্ত তাই হয়। নিরাপত্তা পরিষদের এজেন্ডায় কাশ্মীর ইস্যুকে ভারত পাকিস্তানের প্রশ্ন হিসেবে জায়গা দেয়া হয়। ভারত এতে তীব্র আপত্তি জানায়, কিন্তু রাষ্ট্রপুঞ্জের রাজনীতির বিশাল শামিয়ানার নিচে ভারত তখন নেহাতি দুর্বল। নেহরুর প্রধানমন্ত্রিত্বের বয়স তখন মাত্র কয়েক মাস।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কাশ্মীর ইস্যুতে নেহরু প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত ছাড়তে রাজি ছিলেন। মাউন্টব্যাটনকে লেখা নেহরুর একটা চিঠি অন্তত সেই কথাই বলে। हाल की घटनाओं को देखते हुए मुझे लगता है कि आपको ये बता देना चाहिए कि सरकार में अपनी भूमिका पर मुझे पुनर्विचार करना होगा। मैंने कश्मीर के लोगों से कई वादे किए हैं और मैं किसी भी हाल में उनके खिलाफ नहीं जाना चाहता। राष्ट्रपुंजे कश्मीर इश्यूर ये हाल देखे नेहरू सिद्धांत निये नेन जे कश्मीर निये भारत आर कोनो आपोष करबे ना। তিনি নিজেই কাশ্মীর নীতি ঠিক করতে শুরু করেন এবং এক্ষেত্রে তিনি সঙ্গে নেন তার বিশেষ আস্থাভাজন শেখ আবদুল্লাহকে। আবদুল্লাহকে নেহরু যে কতটা বিশ্বাস করতেন তার প্রমাণ পাওয়া যায় 1947 সালের 12 জুন তার স্ত্রীকে লেখা পণ্ডিত নেহরুর এই চিঠি থেকে, যা ছাপা হয়েছিল আনন্দবাজার পত্রিকায়। শেখ আবদুল্লাহ তখন জেলবন্দী, আর সেই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই চিঠি লিখেছিলেন জওহরলাল নেহরু। এখন কথা হলো শেখ আবদুল্লাহর প্রতি নেহরুর এই গভীর বিশ্বাসের কারণটা কী ছিল। ইতিহাসবিদরা বলেন এর পেছনে নাকি দুটো কারণ ছিল। এক, শেখ আবদুল্লাহ ছিলেন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, আর দুই, একই সঙ্গে তিনি ছিলেন ঘোর পাকিস্তান বিরোধীও। কাশ্মীর কে মামলে মে মে পাকিস্তান কো বাদি মানতে কে লিয়ে ভি তৈয়ার নহীঁ হুঁ। উসকি ওয়াজহ হ্যায় কি কাশ্মীর মে হুয়ে হামলে কে লিয়ে वो लोग जिम्मेदारी लेने से इनकार कर रहे हैं। संयुक्त राष्ट्र सुरक्षा परिषद में पाकिस्तानी डेलीगेशन सभी आरोपों को खारिज कर रहे हैं। वो कहते हैं कि ये कश्मीर का अंदरूनी विवाद है, लेकिन फिर भी कश्मीर को हासिल करने के लिए वो सब कुछ दांव पर लगाने के लिए तैयार है। कश्मीर में भारतीय सेना हमारे लोगों की हिफाजत के लिए मौजूद है और वो तब तक वहां रहेगी जब तक हालात नॉर्मल नहीं हो जाते, काबू में नहीं आ जाते। হানাদারদের বিরুদ্ধে শেখ আবদুল্লাহ আর তার দল ন্যাশনাল কনফারেন্সের ভূমিকা আম জনতার মধ্যে তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া করে তোলে। 1948 সালের মার্চ মাসে হরি সিং শেখ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর পদ দিতে এক প্রকার বাধ্য হন। অন্যদিকে সে বছরই 13 অগস্ট রাষ্ট্রপুঞ্জ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এই সময় ভারতীয় সেনা দুরন্ত গতিতে সামনে এগোচ্ছিল। ১৯৪৯ সালের 1 জানুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হয়। যুদ্ধবিরতির সময় ভারতীয় সেনা পশ্চিমের পুঞ্চ, কার্গিল ও দ্রাস এলাকায় হানাদারদের পুরোপুরি উৎখাত করতে সক্ষম হয়েছিল, কিন্তু উত্তর আর উত্তর পশ্চিমের এলাকা থেকে গেছিল পাক হানাদারদের দখলে। আর পাকিস্তানি হানাদারদের দখলে থেকে যাওয়া কাশ্মীরের সেই অংশই এখন মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর হিসেবে পরিচিত। যুদ্ধবিরতির সময় ভারত ও পাকিস্তান যে যেখানে ছিল তারই নাম লাইন অফ কন্ট্রোল বা এলওসি। তবে নামে যুদ্ধবিরতি হলেও মাঝে মাঝেই ওপার থেকে পাকিস্তান সম্পূর্ণ বিনা প্ররোচনায় গোলাগুলি চালায়। লাগাতার জঙ্গি ঢোকানোর চেষ্টা যুগ যুগ ধরে চালিয়ে আসছে পাকিস্তান। ভারত ও পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে বারবার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল ভূস্বর্গকে ঘিরে সেই টানাপোড়েন আজও সমানে চলেছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ভারত কথার আগামী পর্বে। ভারতকে নিয়ে চীনের সমস্যাটা ঠিক কি? শত্রুর হাত যাতে শক্ত না হয় সেই জন্য ব্যাংকের সমস্ত টাকা পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। ভারতকে আচমকা আক্রমণ করলো চীন। हमारे सीमा पर जबरदस्त हमले चीनी फौजों ने किए। একদিকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে চীনের বিশাল সেনাবাহিনী, আর তার সামনে কার্যত মানধাতা আমলের অস্ত্র নিয়ে রুখে দাঁড়ানো ভারতীয় সেনা। আক্ষরিক অর্থেই তারা সেদিন হয়ে উঠেছিলেন এক একজন সুপারম্যান। এই যুদ্ধ ছাড়া কি আর কোনো উপায় ছিল না? তাই শুধু তোর পর ওয়ার্ল্ড ওয়ার হয়ে সকতা হয়।
प्रधानमंत्री नेहरू के चीन समस्या नहीं एक चिठी लेखें पटेल। चीन सरकार ने हमें जाल में उलझाने की कोशिश की है। दिल्ली शीर्ष नेतृत्व प्राय सवार ही कम बेसि चीन के चिंते भूल हो मैकमैन लाइन ही हमारी सीमा रेखा है मैप हो या ना हो मुखे तो हिंदी चीनी भाई भाई स्लोगान उठे किंतु वास्तव में बंधुत्वर परिवर्ते शत्रुतार बीज किभावे जन्म नहीं।